বিখ্যাত গান, বুদ্ধান শরণং গচ্ছামি খুব বিখ্যাত গান, সেটাকেই বাংলাতে তর্জমা করে তার যে প্রকৃত বাণীটি, বুদ্ধের বাণীটি তিনি ধরে রেখেছেন, আমাদের পক্ষ থেকে আপনাকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। এবং যেভাবে আপনি আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, আমাদের পাশে থাকুন এবং এই আন্দোলনের সাথে আপনি থাকুন। আমরা এই ভারত বিভিন্নভাবে দেখা যাচ্ছে যে ভেদভাবে, ভেদভাব থেকে মুক্ত হতে চাইছে। ভারতের যে সত্তা, ভেতরের সত্তা, সেই সত্তায় ভেদভাব দূর করতে চাইছে, একে অন্যের সঙ্গে ভ্রাতৃত্ব চাইছে। এবং সেই ভেদভাব দূর করার জন্যে বাবা সাহেব আম্বেদকর 22টি প্রতিজ্ঞা দিয়েছিলেন। আমি মিলন নির্ঝর মৃধাকে এখানে আসতে বলছি এবং কানাইদা স্বামী এখানে চলে আসুন, আমরা এই 22 প্রতিজ্ঞা উচ্চারণ করব। আপনারা এই 22 প্রতিজ্ঞা সবাই দাঁড়িয়ে উচ্চারণ করবেন। 22 প্রতিজ্ঞার মূলে যে বিষয়গুলো আছে, যদি কারো মনে হয় যে এই বিষয়টি আমার উচ্চারণ করতে ভালো লাগছে না, দরকার নেই, করবেন না, তারা উচ্চারণ করবেন না, যেটা যেটা ভালো লাগবে সেটা উচ্চারণ করবেন। 22 প্রতিজ্ঞার মধ্যে এমন কিছু প্রতিজ্ঞা আছে, অনেকের হয়তো এখনই এই বিষয়টা মেনে চলাটা কঠিন হবে, যেভাবে ভাবতে বলেছেন যে পঞ্চশীল আমরা মুখে বলি কিন্তু মেনে চলাটা খুব কঠিন, খুব কঠিন। আমি এটা পাঠ করছি, কানাইদা আসুন, এসো, তুমিও এসো, আমি পাঠ করছি, আপনারা এখানে দাঁড়ান, কোনো অসুবিধা নেই। আমি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে দেবতা বলে স্বীকার করব না, আমি তাদের উপাসনাও করব না, আমি রামকৃষ্ণকে দেবতা বলে স্বীকার করব না এবং আমি তাদের উপাসনাও করব না, আমি গৌরী গণেশকে হিন্দুদের অন্যান্য দেবদেবীদের স্বীকার করব না, আমি তাদের উপাসনাও করব না, আমি ঈশ্বরের অবতারবাদকে বিশ্বাস করি না, আমি বুদ্ধকে বিষ্ণুর অবতার বলে বিশ্বাস করি না, এটা মিথ্যা এবং প্রতারণাপূর্বক, আমি কখনো শ্রাদ্ধ করব না, পিণ্ডদান করব না, বৌদ্ধ ধর্ম থেকে আলাদা কোন প্রকার আচরণ আমি পালন করব না, আমি ব্রাহ্মণ দিয়ে কোনো ধরনের ধর্মীয় অনুষ্ঠান করব না। আমি মনে করি আমরা সবাই মানুষ, আমরা সবাই সমান, আমি সাম্য প্রতিষ্ঠার জন্য সব সময় প্রচেষ্টিত থাকব, আমি বুদ্ধ নির্দেশিত অষ্টাঙ্গ মার্গ অনুসরণ করব, আমি বুদ্ধ ঘোষিত 10 পারমিতা পালন করব,
আমি সব প্রাণীর প্রতি দয়ালু হব আর তাদের যত্নের সঙ্গে লালন পালন করব। আমি চুরি করব না, আমি মিথ্যে কথা বলব না, আমি ব্যভিচার করব না, আমি মাদক দ্রব্য সেবন করব না, আমি বুদ্ধের প্রজ্ঞা শীল করুণা অনুশাসন জীবন দিয়ে পালন করব। যে ধর্ম মানুষ হিসাবে বেড়ে ওঠার পক্ষে ক্ষতিকারক, যে ধর্ম মানুষকে ছোট বড় উন্নত অবনত বলে চিহ্নিত করে সেই ধর্ম পরিত্যাগ করব। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বুদ্ধের ধর্মই সম্য সম্বুদ্ধ ধর্ম। আমি বিশ্বাস করি আমার এক নবজন্ম হলো। আমি প্রতিজ্ঞা করছি আজ থেকে বুদ্ধের অনুশাসন শিক্ষা অনুসারে জীবন যাপন করব। বুদ্ধং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি, সব্বে সত্তা সুখিতন্তু, সব্বে সত্তানি খাহন্তু, সব্বে সত্তায় অভেরাহন্তু, সব্বে সত্তা সুখী আত্মান পরিহরন্তু। সাধু 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 সাধু।